রপ্তানি বন্ধ তবুও বাজারে ইলিশের দাম নাগালে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম কমার খবরে বাজারে গিয়ে বিভ্রান্তিতে পড়ছেন কেউ কেউ সবচেয়ে ছোট চারটায় কেজি হবে প্রতি পিসও গড়ে পৌনে দুইশো টাকা পড়ছে আর দুই কেজি আকারের ইলিশের এক একটার দাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা সাইদান মানের রিপোর্ট আমজাদ হোসেন কারণ বাজারে ছোট আকারের ইলিশ দামাদামি করছিলেন প্রতিটি আড়াইশো গ্রামের ওজনের চারটায় এক কেজি হবে তারই এক কেজি কিনলেন ছয়শো টাকায় বলছিলেন পরিবার এর আগেও ইলিশ কিনতে বলেছিল কেনা হয়নি বড় ইলিশ কেনার সামর্থ্য নেই তাই এবার স্বাদ নেয়ার জন্য ছোট মাসি কিনতে হলো ইলিশ আজকে বলে নাই কিন্তু এর আগে বলছিল আমাকে কেনার জন্য এবার ইলিশ রপ্তানির সুযোগ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দাম কমেছে যদিও বাজারে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ছেন যে এই পণ্যটির উচ্চ মূল্য নিয়ে হতাশ অনেকে ইলিশ উচ্চ থেকে কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে যায় জেলেরা ধরার পর আরতে এক কেজি ওজনের দাম পড়ে এক হাজার থেকে এগারোশো টাকা কিন্তু ঢাকায় তার দাম চোদ্দোশো থেকে দেড় হাজার টাকা আর দুই কেজি এমন মাছের কেজি আঠাশশো টাকা ভারতে যাচ্ছে না কিন্তু দাম আরো বাড়ছে আগের বছর এই সময় এর চেয়ে কম দামে ইলিশ কিনা গেছে এক কেজি ইলিশে কিনে নিয়ে খাবো এই মানে আমাদের সাহস কোলাচ্ছে না গরিব মানুষ খেতে পারবো না মধ্যম যারা হারা খেতে পারবো মৌসুম হিসেবে বলা হয় মে জুন অবশ্য বিগত বছরগুলোর তুলনায় এবার ইলিশের দেখা মিলছে অনেক কম পর্যাপ্ত মাছের জোগান না থাকলে দাম কমার সুযোগ নেই বলছেন বিক্রেতারা এই সময়ে মাছটার দাম এই যে এক কেজি এক কেজি দুশো গ্রাম সাইজের মাছটা চোদ্দশো টাকার কথা একটা মাছ কিনলে পনেরোশো ষোলোশো টাকা ভরে দেখা এক মাছ কয়জনে খাইতে পারে এখন বর্তমান নদীতেই মাছ নাই আবার এর কদিন আগে যে জতুপান গেছে আশা করা হচ্ছে চলতি সপ্তাহে মাছ আহরণ বাড়তে পারে জেলেদের জালে মাছ বেশি পড়লে দাম কিছুটা কমবে তবে তাতে যে গরিবের পাতে উঠবে তা বলা যাবে না সাইদারমান নাগরিক ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি